নমস্কার শ্রোতা বন্ধুরা ফেরারি মোনা পিওর সোল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আপনাদের শোনাতে চলেছি লেখক সুকান্ত দাসের কলমে গোয়েন্দা ডিসি সিরিজের দ্বিতীয় গল্প সোনার মুদ্রা রহস্য আজকের গল্প পাঠে রয়েছে শুভধর অন্যান্য চরিত্রে রৌনক সৌরভ সাহা শুভ এবং গল্পের সূত্রধার ও প্রধান চরিত্রে আমি বুবাই সাহা তাহলে আর দেরি না করেই শুনতে থাকুন গোয়েন্দা ঋষি সিরিজের দ্বিতীয় গল্প সোনার মুদ্রা রহস্য সমস্ত কথা শুনে ঋষি কিন্তু বেশ অবাক হয়ে বলল বাবু ব্যাপারটা যাই হোক না কেন আপনাকে খুলে বলতেই হবে খুলে না বললে তো আমরা কিছুই বুঝতে পারবো না তাই আপনি যে ব্যাপারে ভয় পাচ্ছেন সেটা আমাদেরকে খুলেই বলুন আমার কিন্তু মনে হয় তন্ময় বাবু ঋষি কথাটা কিন্তু ভুল বলেন আপনি যদি আমাদের সমস্ত কথা খুলে না বলেন তাহলে তো আমরা কিছু বুঝতে পারব না যে বিষয়ে ভয় পাচ্ছেন সেটা তো অমূলকও হতে পারে অমূলক না অমূলক হতে পারে না বুঝতে পারছেন না আপনারা বুঝতে পারছেন না আমি মিথ্যে মিথ্যে ভয় পাওয়ার লোক নই আমি আমি জানি আসলে কিছু একটা হচ্ছে বেশ কিছু একটা যখন হচ্ছে তাহলে সেটা আপনার মতো আমাদেরও জানা প্রয়োজন আমরা না জানলে তো আপনাকে কোনো সাহায্যই করতে পারবো না কি তাই না তাই বলছি আপনি যদি আমাকে খুলে বলেন তাহলে খুবই তন্ময়বাবু সামনে টেবিলের উপর রাখা জলের গ্লাস থেকে জলটা ঢক ঢক করে খেয়ে রুমালে মুখ মুছলেন তার ফর্সা চেহারা মুখের কপালের কাছে আর গালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে বেশ কিছুক্ষণ এভাবে বসে থাকার জন্য তিনি বোধ হয় খানিকটা ধাতস্থ বোধ করলেও তার চোখে মুখে একটা ভয়ের ভাব রয়েছে মাথার চুল পাতলা জোড়া ভুরু তাছাড়া তার চেহারাটা একটু মোটার দিকে পরনের কাপড়ের দামি প্যান্ট হলেও উপরের জামাটা কিন্তু দেখে মনে হয় সস্তার উপরের জামাটা কিন্তু দেখে মনে হয় সস্তার তবে তবুও পোশাকে আর চেহারায় একটা বেশ পরিপাটি ভাব রয়েছে মাথার অল্প চুল ভালো করে আঁচড়ানো তবুও কেমন যেন একটা অগোছালো বলেই তাকে মনে হল আমার কথাগুলো কি আপনি বিশ্বাস করবেন ঋষিবাবু আমি এর আগে যাকে বলেছি সে আমার কথা বিশ্বাস করেনি আপনার কথা আমি বিশ্বাস করছি আপনি যে কথাই বলবেন তার সমস্ত কথাই আমরা বিশ্বাস করব শুধু শর্ত একটাই মাত্র আমাদেরকে সমস্ত কথা আপনি খুলে বলবেন কোনো কিছুই লুকিয়ে রাখবেন না কেমন এবার যেন আরও কিছুটা ভরসা পেলেন একটু বড় দীর্ঘশ্বাস ফেলে বললেন এটাই তো চাইছি সব কথা খুলে বলতে আমার কথা কেউ বিশ্বাস করলেও এখন আর কিছুই যায় আসবে না তবে আপনারা যদি আমাকে সাহায্য না করেন আমি বুঝতে পারছি না কার কাছে যাব ভদ্রলোক যে এতটা বিভ্রান্ত আর ভয় পেয়ে রয়েছেন তা কিন্তু প্রথমে বোঝা যায়নি স্বাভাবিকভাবেই তিনি ঘরে এসে ঢুকেছিলেন এবারে বললেন আমি একজন প্রাইভেট কোম্পানির চাকুরিজীবী লোক আমার বাড়ি এখানে নয় আমার বাড়ি বর্ধমানের কাছে বাবার কাজের সূত্রে আমায় বিভিন্ন জায়গায় যেতে হয় এখানেও আমায় তেমনই একটি কাজের সূত্রে আসতে হয়েছে এখানে তিন মাসের কাজ কাজের ব্যাপারটা এখনই খুলে কিছু বলছি না তাতে কথাই বাড়বে আসল কথাটাই বলি তিন মাসের জন্য এখানে আমি একটা বাড়ি ভাড়া নিয়ে রয়েছি বাড়ি বলতে একটা ঘর দোতলা আমার কাজের জায়গা থেকে ওই বাড়িটা আমায় খুঁজে দেওয়া হয়েছে এবং ভাড়ার সমস্ত টাকা পয়সা এবং আমার অন্যান্য খরচ এই তিন মাসে যা হবে সব কিছু কোম্পানি থেকেই দেওয়া হবে তাই এই বিষয়ে আমার চিন্তার কোনো কারণ নেই তবে যে বাড়িটা আমায় দেওয়া হয়েছে সেটা অনেক পছন্দ হয়েছিল একতলার গোটাটা জুড়ে একটি লোক আর তার পরিবার থাকে দোতলাটা আমার জন্য বরাদ্দ করা হয়েছিল কিন্তু সিঁড়ি দিয়ে ওঠানামা করা আমার পক্ষে খুব একটা সুবিধের নয় ছোটবেলায় হাঁটুতে একবার চোট লেগেছিল তারপর থেকেই সমস্যাটা কিন্তু বাড়িওয়ালার সঙ্গে কথাবার্তা বলে বিশেষত একটু ভাড়া বাড়িয়ে এই তিনটে মাসের জন্য ওদেরকে দোতলায় থাকতে বলে আমি একতলাটা নিতে চেয়েছিলাম কিন্তু বাড়িওয়ালা যদিও রাজি হয়নি তাই অবস্থা দেখতে দেখতে এই বাড়িতে এক সপ্তাহ কেটে যায় কিন্তু তারপর কি শুরু হয় এই সব ভৌতিক ব্যাপার স্যাপারগুলো ভৌতিক ব্যাপার তো তাছাড়া তো তাছাড়া আর কি বলবো বলুন ভৌতিক ব্যাপার না হয়ে যায় কোথায় এমন ব্যাপার শুরু হয়েছে যে ওখানে আমার পক্ষে থাকা অতিষ্ঠ হয়ে উঠেছে এই মুহূর্তে কোম্পানি অন্য কোনো ঘর খুঁজে পাচ্ছে না তাছাড়া এই কথা তো আর কোম্পানিকে বলতে পারি না যে ওখানে ভূতের উপদ্রব রয়েছে আমি বলেছি বাড়ির অবস্থা এবং আশপাশটা ভালো নয় তাই আমার থাকার ইচ্ছে নেই এদিকে কোম্পানি তিন মাসের টাকা তাদেরকে অ্যাডভান্স করে রেখেছে এভাবে তো আর হঠাৎ করে বাড়ি ছেড়ে দেওয়া যায় না সে নয় বুঝলাম কিন্তু বাড়ি ছেড়ে দেওয়ার আসল কারণটা কি আর এই ভৌতিক ব্যাপার মানে ভৌতিক ব্যাপার ছাড়া আর কি বলবো বলুন তো এই তো কয়েকদিন আগেকার কথা রাতের বেলা হঠাৎ করে ঘুমটা ভেঙে গেছে আর ঘুম ভেঙে যেতেই মনে হলো কে যেন ঘুরে বেড়াচ্ছে তার তার পায়ের শব্দ শুনতে পাচ্ছি তাছাড়া আশেপাশে আর কোনো শব্দ নেই পাশের ঘর থেকে কাদের যেন চাপা সরে কথাবার্তা ভেসে আসছে প্রথম প্রথম উঠে পড়তাম দরজা খুলে বাইরে বেরিয়ে দেখতাম কেউ কোথাও নেই পাশাপাশি দুটো ঘরে তালা বন্ধ করা তালা বন্ধ করা ঘরে কি করে কথা আসবে মনে হয়েছিল মনের ভুল কিন্তু কিন্তু কয়েকদিন আগে যে ব্যাপারটা ঘটল তাতে তো আর মনের ভুল বলে মনে হচ্ছে না কি ঘটেছিল এই ঘরে কি আপনি কাউকে দেখতে পেয়েছিলেন ঠিক ধরেছেন ঋষিবাবু মাত্র কয়েকদিন আগে রাতের বেলা এই ঘরে আমি কাউকে দেখতে পেয়েছি কি দেখতে পেয়েছিলেন বলুন তো তন্ময় বাবু সেদিন রাতের বেলা পাশের ঘরে শব্দ শুনে আবার উঠে গেলাম আস্তে আস্তে ঘরের ভেতর আলো জ্বালিয়েই কারণ আলো জ্বালালে পাশের ঘরে শুধুমাত্র বন্ধ হয়ে যায় তারপর কি মনে হতে অন্ধকারে পাশের ঘরের দরজার কাছে গিয়ে দাঁড়ালাম ঘরের ভেতরে যে অন্তত দুজন রয়েছে সেটা বুঝতে পারলাম বিশেষ করে যারা রয়েছে তারা খুব আস্তে আস্তে কথা বলছে এবং পায়ের খস খস শব্দ শোনা যাচ্ছে বুঝতেই পারছেন ব্যাপারটা বুঝতে পেরে আমার বুকের ভেতর ততক্ষণে হিং হয়ে গেছে তবু কি মনে হতে জানলার একটা ভাগ দিয়ে ঘরের ভেতরে চোখ রাখলাম ঘরের ভেতর ঘুটঘুটে অন্ধকার তবে কোথা থেকে যেন একটা আলো ঘরের ভেতর ঢুকছিল ভালো করে শরীরটা মনে পড়ে না আসলে পাশের ঘরে তো আমি কখনো ঢুকিনি সেই আলোয় দেখলাম দুটো ছায়া মুহূর্তে এক পাশ থেকে অন্য পাশে চলে গেল তারপরে আর কিছু মনে নেই বেশ বেশ থেকে নিজের ঘরে ফিরেছিলাম ঘরে এসে দরজা বন্ধ করে আলো না জ্বালানো পর্যন্ত একটা কথাও মুখ থেকে বেরোয়নি সমস্ত কথা শুনে ঋষি কিন্তু বেশ অবাক হয়ে বললো এই কথাটা আপনি মানে আপনার বাড়িওয়ালাকে জানাননি জানিয়েছিলাম কিন্তু তিনি বলছেন দিন কাজের মধ্যে থাকা এবং তারপর বাড়িতে ফিরে আমি চোখের ভুলে দেখেছি তাছাড়া বাড়িটা এমন এক জায়গায় যেখানে আশেপাশে বেশ কিছু বড় বড় গাছ রয়েছে আলো ভালোভাবে রাতের বেলা দোতলার ব্যালকনিতে এবং আশেপাশে পড়ে না তাই তার মনে হয় আমি চোখের ভুলে ছায়া দেখেছি কিংবা বাইরে থেকে ভেসে আসা কোনো শব্দই ঘরের ভেতর থেকে ভেসে আসছে সেটা মনে করেছি আমার মনে হয় ভদ্রলোকের বাড়িটা একবার দেখা প্রয়োজন তার বাড়িতে গিয়ে ওই বাড়িওয়ালার সঙ্গে কথা বলা দরকার যে এই ঘরে ভদ্রলোকের এই সমস্ত কিছু দেখেছে সেই ঘরটাও কিন্তু একবার সেসবই ঠিক আছে কিন্তু বড়ই অদ্ভুত ব্যাপার বন্ধ ঘরে রাতের বেলা সেখানে দুজন আসছে কিন্তু আলো জ্বললেই আবার চলে যাচ্ছে তারা যাচ্ছেই বা কোথায় আর তারা আসছেই বা থেকে ঘরের দরজায় তো সামনে থেকে তালা রয়েছে আর তন্ময় বাবু আপনি নিশ্চিত তো ওই ঘর কিংবা অন্যান্য ঘর আর খোলা হয় না আপনি গেলেই বুঝতে পারবেন ঘরে কেউ ঢোকে না আমার পাশে আরও দুটো ঘর রয়েছে আমার দুটো ঘর লাগবে না বলে আমি একটাতেই থাকি রান্নাবান্নার ঝামেলা কোনো কিছু নেই সকালে উঠে খেয়ে দে বাইরে বেরিয়ে পড়া আবার দুপুরের খাবার বাইরেই খাই এসে রাতের বেলা শুধু ডিনারটা ভদ্রলোকের সঙ্গে করি তবুও ভদ্রলোক আমার খাবার ওপরের তলাতেই পাঠিয়ে দেন কেন শুধু শুধু অন্য ঘরগুলো খোলা হবে বলুন তো তার মানে আপনার ঘর ঘর উপরে তিনটে রয়েছে তার বন্ধ থাকে সেটাই তো আমি আমার কাজের জায়গায় দু একজনের সঙ্গে কথা বলেছি আর তারা বলেছে আমার বন্ধ ঘরের মধ্যে রাতের বেলা কালো ছায়া আসতে পারে একমাত্র যদি সেখানে ভূত থাকে আপনি এখনকার দিনে দাঁড়িয়ে এই বিশ্বাস করেন ওই সব কিছু হয় না আমার মনে হয় এর পেছনে নিশ্চয়ই কিছু একটা আছে এইভাবে কোনো মন্তব্য করা ঠিক হবে না আচ্ছা আপনার বাড়িটা এখান থেকে কত দূরে হবে তন্ময় তন্ময়বাবুর সঙ্গে আমরা দুজনে তার বাড়িতে গিয়ে পৌঁছলাম একতলায় যে ভদ্রলোক থাকেন তার গোটা পরিবার রয়েছে ছেলে মেয়ে তার স্ত্রী তলায়ও চারটে ঘর সবকটাই ব্যবহার করা হয় ছেলে মেয়েদের বয়স কম হলেও তাদের এর মধ্যেই আলাদা আলাদা ঘর রয়েছে তাছাড়া রান্নাঘর এবং তাদের শোয়ার ঘর দোতলার সমস্তটাই ওরা ভাড়ার জন্যই ব্যবহার করে থাকেন অন্যান্য ভাড়াতেও খোঁজেন যেহেতু তন্ময়বাবুর একটির বেশি ঘরের প্রয়োজন হয় না প্রথমেই তার সঙ্গে কথাবার্তা হলো বাড়ির মালিকের নাম রঘুনাথ চক্রবর্তী তিনি বললেন ঋষিবাবুই আপনার কথা আমি কিন্তু শুনেছি এই যে মাত্র তিন মাস আগে যে জোড়াখনের রহস্যটা আপনি সমাধান করলেন না এ ব্যাপারে আমি কিন্তু বেশ খবর রেখেছি পুলিশ তো ব্যাপারটা নিয়ে একেবারে আলো হয়ে পড়েছিল তারপর আপনি এখানে কী যে হচ্ছে কিছু বুঝতে পারছি না কী হচ্ছে মানে আপনাকে কি তন্ময় তন্ময়বাবু কিছুই বলেননি দেখুন তন্ময়বাবু বলেছে তবে এ কথা তো আর বিশ্বাস করা যায় না যে বদ্ধ ঘরের মধ্যে দুজন রয়েছে এটা কি করে হয় আর তাছাড়া এতদিন তো আমরা এই বাড়িতে রয়েছি এর আগেও অনেকেই উপরে ঘরে থেকেও তারা তো কিছুই বলেনি আমার মনে হয় কথাটা বলে তন্ময়বাবুর দিকে তাকালেন ভদ্রলোক তাতে ঋষি বলে উঠল। আপনার যা বলার আছে আপনি খুলে বলতেই পারেন আপনাকে এই বিষয় নিয়ে কিছুই ভাবতে হবে না আমার মনে হয় তন্ময় বাবু ভুল দেখেছেন আর না হলে তিনি কোনো ব্যাপার নিয়ে বেশ ভয়ে রয়েছেন তাই এমনটা হচ্ছে আসলে মনে হয় ভয় থাকলে এমনটা অনেক সময় আমি বুঝতে পারছি না রঘুনাথবাবু কেন আপনি আমার কথাটা বিশ্বাস করতে চাইছেন না আমি সত্যি বলছি আমি কাউকে দেখেছি আর আর শুধু তাই নয় ওই ঘরের মধ্যে কিছু একটা ছিল সেটা আমি নিজের চোখে দেখেছি আমার মনে হয় রঘুনাথবাবু আপনি বিশ্বাস করতে পারছেন না যে এমন কিছু একটা হতে পারে আমি তো এমন কিছু বলছি না কারণ দেখুন মানুষ মাত্রই ভুল হতে পারে আমার ভুল হোক কিংবা তন্ময়বাবুর ভুল হোক কিন্তু এতদিন তো এমন কিছু দেখিনি আমার স্ত্রী রয়েছে আমার ছেলে মেয়ে রয়েছে আপনাদের কি মনে হয় সত্যি যদি এমন কিছু হতো তাহলে আমরা চুপ করে বসে থাকতাম ব্যাপারটা অন্যরকম হতে পারে কিন্তু আমি বলতে চাইছি এমন কিছু একটা হয়তো সম্প্রতি হচ্ছে যার ব্যাপারে আপনি জানেন না আচ্ছা চলুন তো একবার ওই ঘরটা দেখা যাক আচ্ছা এই এর মধ্যে কেউ কি ওই ঘর খুলেছিল এর মধ্যে ওই ঘর খোলা হয়নি যেদিন তন্ময়বাবু এলেন সেদিনই তাকে খুলে দিয়েছিলাম কিন্তু তার লাগবে না তাই তিনি ওই ঘর বন্ধ করে দিতে বললেন বুঝতেই পারছেন অপ্রয়োজনে ঘর খোলা রাখলে ধুলো পড়বে তাছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন করার একটা ব্যবহার তো আছেই আমি অন্য ভাড়াটে তাই খুঁজছিলাম ভাড়াটি পাননি আর আপনি কি দোতলাটা সময় ভাড়া দেন মানে আগের ভাড়াটে শেষে কবে ছিল এখানে এবারে রঘুনাথবাবু একটু ভাবলেন তারপরে বললেন মাসখানেক আগে শেষ ভাড়াটা ছিল তারপর সে উঠে যাওয়ার পরে ছয় মাসের মধ্যে ভাড়া দিয়ে আসলে কিছু মেরামতের কাজ ছিল দোতালায় সেই কাজটাই করছিলাম তারপর তন্মবাবুর কোম্পানির থেকে আমার সাথে কথাবার্তা বলে আসলে সেই কোম্পানিতে একজন আমার চেনা রয়েছে তাকে বলে রেখেছিলাম তাই কাজটা হয়ে গেছিলো হ্যাঁ তা বুঝতেই পারছেন আমার কাজকর্ম এখন খুব একটা ভালো চলে না হ্যাঁ ব্যবসা করি তবে তাতে খুব একটা যে লাভ হয় তা নয় এই বাড়ি ভাড়ার উপরেই মোটামুটি আমি নির্ভরশীল আর কি অন্যান্য ঘরগুলোর জন্য ভাড়ার কথা হয়েছে হয়েছে তবে যাকে তাকে তো আর ভাড়া দিতে পারি না এই যে তন্ময়বাবুর কোম্পানি থেকে এখানে থাকতে দিয়েছে এই যে তন্ময়বাবুকে কোম্পানি থেকে এখানে থাকতে দিয়েছে তাই বুঝতেই পারছেন সমস্ত দায়িত্ব কোম্পানির ওরো কাউকে বাড়ি ভাড়া দিতে ঠিক ভরসা হয় না একা তো বুঝতেই পারছেন তারপর আবার এমন একটা জায়গায় খানিকটা ভেতরে বলে সবাই বাড়ি ভাড়া নিতে চায় না এই যে এই ঘরটা আর আর ওই জানলাটা দিয়ে আমি দেখছিলাম ঋষি এগিয়ে গিয়ে দরজা জানলাটা ফাঁকা দিয়ে চোখ রাখলো ভেতরে তারপর সেভাবেই বলল রঘুনাথবাবু একটা কাজ করতে হবে এই ঘরের দরজার চাবিটা একবার নিয়ে আসতে হবে আমি ঘরের ভেতরটা দেখতে চাই রঘুনাথ বাবু ঘরের চাবি আনতেই ঘরের দরজাটা খোলা হলো আর খোলার সঙ্গে সঙ্গে একটা ব্যাপার কিন্তু বোঝা গেল এই ঘরের ভেতরে সহজে আসা হয় না সেই কারণে ঘরের বিভিন্ন জায়গায় টেবিলের উপরে এমনকি ঘরের মেঝেতেও সামান্য ধুলো পড়ে আছে তার সঙ্গে আরও একটা ব্যাপার চোখে পড়ল ঘরের মেঝেতে ঘসটানো দাগ রয়েছে যেন ভারী কিছু ঘষতে ঘষতে গোটা ঘরের ভেতরে এদিকে ওদিকে ঘুরে বেড়িয়েছে সেদিকে দেখতে দেখতে ঋষি বলল ঘরের ভেতরে ঘষ দাগ রয়েছে যদি কেউ ঢুকত তাহলে পায়ের ছাপ থাকতে পারত আপনি বুঝতে পারছেন না ঋষিবাবু যে ঢুকেছিল সে মানুষ নয় মানুষ হলে তো তার পায়ের ছাপ থাকবে আপনারা আমার কথা এখনও বিশ্বাস করছেন না দেখুন তন্ময়বাবু আপনি যা বলতে চাইছেন তা আমি কখনোই বিশ্বাস করি না সে আপনি বন্ধ ঘরের মধ্যে কেন বন্ধ বাড়ির মধ্যেও যদি পায়ের শব্দ শুনতে পান তারপরেও না আপনারা সবাই মিলে আমার বাড়িটাকে তাহলে করতে চাইছেন ভূতুরে প্রমাণ হ্যাঁ বলতে চাইছেন বদ্ধ ঘরের মধ্যে ভূত আছে না। কিন্তু যদি সেটা না হয় তাহলে আমি কি দেখেছিলাম রঘুনাথবাবু কিন্তু এবারে চুপ করে থাকতে পারলেন না তিনি বেশ উত্তেজিতভাবে বললেন এখন আপনার যদি এখানে থাকতে ইচ্ছে না হয় তাহলে আপনি থাকবেন না কিন্তু তাই বলে আমার বাড়িটাকে এভাবে ভুতুরে প্রমাণ করে আমার ক্ষতি করবে না তো ভাই এই বাড়ি ভাড়ার উপর আমার সমস্ত কিছু নির্ভর করে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন বোধহয় তন্ময় ব্যাপারটা বুঝলেন তাই তিনি আর কিছু না বলে চুপ করলেন এদিকে ঋষি ঘরের ভেতরে এদিকে ওদিকে ঘুরে দেখতে শুরু করেছে আমিও দেখছিলাম ঘরের ভেতরে সত্যি বলতে কিছুই নেই পুরনো একটা বন্ধ আলমারি একটা চেয়ার টেবিল এক একটা বিছানা বিছানাটা কাপড় দিয়ে ঢাকা এই ছাড়া আর কিছুই নেই ঘরের দেওয়ালে এখানে ওখানে সামান্য ফুটো ফাটা রয়েছে সম্প্রতি যে ঘরটা বাড়ানো হয়েছে সেটা বোঝাও যায় তবে কিছু একটা যেন ঘরের মধ্যে পরিবর্তন হয়েছে অন্তত এটাই মনে হচ্ছিল এমনটা মনে হওয়ার কোনো কারণ নেই তন্ময়বাবু এদিকে ওদিকে দেখতে দেখতে বললেন ওই যে ওই জানলাটা দিয়ে আমি দেখেছিলাম ভেতরের দিকে তাকিয়ে যাদের দেখতে পেয়েছি তারা তাহলে কে আচ্ছা আপনি কোনো আলোর কথা বলেছিলেন না ঘরের ভেতরে আলো আসার জন্য তেমন কিছুই নেই ওপাশে দুটো জানালা ছাড়া আচ্ছা এমন জানালা নাকি আরো প্রতিটা ঘরেই আছে বাড়িটা তৈরি করেছিল আমার ঠাকুরটা তাই বেশ পুরানো সেটা তো বেশ বুঝতেই পারছেন একতলার ঘর আর দুতলার ঘর সমস্তটা একই রকম ভাবে তৈরি সেইটাও উপাস দিয়ে তাছাড়া বাইরে থেকে ভালো করে দেখলে বুঝতে পারবেন একতলা দুতলার মাপ এমনকি পরিকল্পনা সমস্ত কিছু একই তার মানে বাইরের দিকে এই দুটো জানালার পাশাপাশি নিচের দিকে আরও দুটো জানালা রয়েছে আর সেই জানালার উপরে নিশ্চয়ই কার্নিশও রয়েছে আর সেই কার্নিশ বেয়ে কোনোভাবে উপরে উঠে আসাটা খুব একটা কঠিন ব্যাপার নয় কি তাই না তার মানে আপনি বলতে চাইছেন ওই ঘরের ভেতরে যারা ছিল তারা বাইরে থেকে এসেছে এবার যেন রঘুনাথবাবু অবাক হয়ে বললেন কিন্তু ঋষি বাবু যদি চোর হয় তাহলে এমন একটা ফাঁকা ঘরে ঢুকতে যাবে কেন তারা চাইলেই তো তন্ময়বাবুর ঘরে ঢুকতে পারত কিংবা নিচে আমাদের ঘরে আসতে পারত এইভাবে একটা ফাঁকা ঘরে কি করতে চাইছে সেটাই তো আমার প্রশ্ন রঘুনাথ বাবু যদি বাইরে থেকে কেউ ঢুকে আসে তাহলে সে কিভাবে ঢুকল আর দ্বিতীয় কথা সেই ঘরের ভেতরে ঢুকলোই বা কেন কথাগুলো বলতে বলতে জানলার কাছে গিয়ে দাঁড়ালো ঋষি ঘরের ভেতরে বিছানার দিকে এগিয়ে গিয়েছিলেন রঘুনাথ বাবু ঘরের টেবিলের কাছে সামান্য ধুলো ঝেড়ে টেবিলের কাছে দাঁড়িয়ে আমি কিন্তু লক্ষ্য করছিলাম ঋষিকে ও কিন্তু এদিকে ওদিকে তাকালো দুটো জানালার কাছে গিয়ে দাঁড়ালো জানলা দিয়ে ঝুঁকে পড়ে নিচে দেখার চেষ্টা করল জানলাগুলো পুরোনো দিনের তাই বেশ বড় বড়ো জানলাটাও কিছুক্ষণ পরে ঋষি বলল আমার মনে হয় আপনি কোনোভাবে সত্যি ভুলই দেখেছেন হয় আপনার চোখের ভুল না হয় আলো আধারিতে কাজের চাপে আপনার মস্তিষ্ক আপনাকে ভুল দেখিয়েছে অনেক সময় বন্ধ ঘরের মধ্যে এমনটা হ্যালোসিনেট হতে পারে যে ঘরের মধ্যে কিছু আছে কিংবা কোনো শব্দ হচ্ছে তাছাড়া আমি যেন অবাক চোখে তাকার কিছু বলার আগেই সে আবার বলল তন্ময়বাবু এই চলুন তো একবার আপনার ঘরটা দেখে আসি চলুন চলুন এই আলমারিতে তেমন কিছুই নাই আপনি চাইলে আমি চাবি এনে তাহলে তো খুব ভালোই হয় আপনি একবার আলমারির চাবিটা এনে যদি খুলে দেখাতেন মানে বুঝতেই পারছেন সমস্ত কিছু ভালোভাবে না দেখলে তো চলবে না তাছাড়া এরপর যখন পুলিশের সাহায্য নেবেন তখন ব্যাপারটা আরও জটিল হয়ে যাবে তখন আবার দেখতে হবে তার আগে যদি কিছু থেকে থাকে তাহলে সেটা বেরিয়ে আসাই ভালো রঘুনাথবাবু চাবি আনতে নিচে চলে যেতে কি যেন একটা বলল তারপরে দুজনে মিলে এগিয়ে গেল তন্ময়বাবুর ঘরের দিকে আমায় বলে গেল আলমারির দরজাটা খুললে আশা করছি ভেতরে কিছুই নেই তবুও একবার ভালো করে দেখবে অর্থাৎ যতটা সম্ভব রঘুনাথবাবুকে আটকে রাখা যায় উনি এখন ওদিকে চলে গিয়েছে আমি ঘরটা ভালো করে দেখতে চাই শুধু কি তাই আমি যেন কেমন একটা অন্য গন্ধ পাচ্ছি হাতের ইশারায় ঋষি যেটা বোঝালো তা বুঝতে আমার খুব বেশি সময় লাগলো এর অর্থ সে সমস্ত কথা পরে বলবে এখন তার কাছে সময় খুব কম তাড়াতাড়ি পাশের ঘরে বাবুর কাছে এসেই চলে গেল ঘরে ঢুকে একবার জয়ন্তর উদ্দেশ্যে ডাক দিয়েছেন আমি ঘরে ঢুকলাম জানলার কাছে গিয়ে দাঁড়াতেই বুঝতে পারলাম জানলাটা আমার থেকে মাত্র ফুটখানেকের ছোট তার বেশি নয় আগেকার দিনের বাড়িতে এমন জানালা দেখা গেছে তাছাড়া শিরিনটাও বেশ উচিত সাধারণ এখনকার উচ্চতা বেশ খানিকটা এমন করো শীতকালে যেমন বেশ ঠান্ডা লাগে গরমকালেও তেমন কিন্তু খানিকটা শীতল থাকে এমন গরমের সময় মনে মনে ভেবে তুলেছিলাম রাতের বেলা তাহলে এই ঘরে বাবু তাদের দেখতে পান তারা সত্যি মানুষ না অন্য কিছু একটু পরেই পায়ের শব্দ শুনে বুঝতে পারলাম বাবু আসছে তাই তাড়াতাড়ি জানলা থেকে সরে এসে আলমারিটার কাছে গিয়ে দাঁড়ালাম আলমারির মধ্যে কিন্তু কিছুই দেখা গেল না বেশ কিছু বাতিল কাগজপত্র আর জামাকাপড় তাছাড়া পরিত্যক্ত এমন কিছু যেগুলো সহজে ফেলে দেওয়া যায় না ভাঙা জব আর একটা পোল খাওয়া খালাটাকে নিজের শোরুম বানিয়ে ফেলেছে সেটা বেশ ভালোই বোঝা যাচ্ছিল বললাম আচ্ছা এটা কি আপনি ভাড়াটিয়াদের ব্যবহার করার জন্য দিতেন না না এই ঘরে ভাড়াটিয়ে এলে তখন আরমারিটা অন্য ঘরে নিয়ে যেতাম আসলে ভাড়াটিয়ার যে ঘর পছন্দ হয় সে ঘরটাতে পরিষ্কার করে দিতে হবে উপরে চার ঘরেই ভাড়াটিয়া থাকলে তখন ওটা ছাদের চিলেকটার ঘরে নিয়ে যায় এখন ফাঁকাই আছে আসলে মেরামতির সময় ভাড়াটি তুলে দিতে হয়েছিল তবে সত্যি বলতে খুব বেশি দিনের ভাড়াটিয়া আমি রাখি না এক বছর দু বছর ওই আর কি তার বেশি না কেন বলা যায় না কোথা থেকে কি সমস্যা হয় তাই ভাড়া দেওয়ার সময় চুক্তিপত্র আমি বড় জোরে এক বছরের সময় দিই এখন তবে বেশিরভাগই তার চেয়ে কম পাওয়া যায় আসলে শহরের কাজে এসে অনেকেই থাকার জায়গা খুঁজে তারপর আস্তে আস্তে বদলে নেয় কথা ও কথা বলতে বলতে পাশের ঘর থেকে বেরিয়ে এলো ঋষি আর তন্ময় বাবু আমাদের কাছে এসে বলল আমার কাজ শেষ আমাদের ফিরতে হবে আশা করি এই সমস্যাটা আপনি এবার নিজেই সমাধান করতে পারবেন দুটো দিন ছুটি নিন বিশ্রাম করুন রাতের ঘুমটা ভালো করে হলে দেখবেন এই সমস্ত কিছু আর হবে না চলে আসার সময় স্পষ্ট বুঝতে পারছিলাম বাবুর মুখটা যেন কেমন হয়ে গেছে তবে রঘুনাথবাবুর মুখে সামান্য হাসি চলে আসার আগে তিনি বললেন ব্যাপারটা বাইরে ছড়িয়ে বললে আমার সমস্যা হতো এখন আপনারা যখন বলছেন তেমন কিছু না তা আর ভয়ের কিছু নাই বুঝতেই তো পারেন একবার বদনাম হয়ে গেলে সে বদনাম কাটিয়ে ওটা সহজ কাজ নয় চলেই আসছিলাম এমন সময় ঋষি রঘুনাথ বাবুকে উদ্দেশ্য করে প্রশ্ন করল আচ্ছা এই ঘরের শেষবার ভাড়াটিয়া কে ছিল আর কতদিন আগে ছিল ছমাস আগে একজনে ছিল নামটা চোদ্দুর মনে পড়ছে জয়ন্ত রায় আর তারপর হঠাৎ একদিন বিনা নোটিশের জিনিসপত্র নিয়ে বাড়ি ছেড়ে চলে যায় বোধহয় কোথাও যাওয়ার ছিল মোটো তাড়াহুড়া করে ছেড়ে যায় আমি কিন্তু প্রতি মাসে ভাড়া অ্যাডভান্স নিয়ে রাখি তার কাছেও নেওয়া ছিল তবে তাতে উনি কোনো আপত্তি করেননি দেখুন ভাড়া তো আমার পেয়ে গেছি তাছাড়া এক বছরের বেশি আমি কাউকে রাখবোও না আর ছয় মাসের মধ্যে যদি কেউ ছেড়ে চলে যায় তাতে তো আমার আপত্তি করার কিছু নেই তাই না ঋষির মুখে একটা চিন্তা দেখতে পেলাম কিন্তু সে মুখে আর কিছু না বলে বাইরে বেরিয়ে এলো হাঁটতে হাঁটতে অনেকটা গিয়ে তারপরে গাড়ি ধরতে হবে পথে নেমে আমি বললাম কী ব্যাপার বলো তো তোমার হলুটা কী তুমি এইভাবে তন্ময়বাবুর কথাটাকে মিথ্যে বলেও প্রমাণ করতে চাইছো কেন আর তাছাড়া তুমি কি কিছু সন্দেহ করছো সন্দেহ একটা হচ্ছে কিন্তু এমন যদি সত্যি ব্যাপারটা হয় তাহলে বড়ই অদ্ভুত আমার মনে হচ্ছে রঘুনাথবাবু কোনো কারণে মিথ্যে কথা বলছেন না আমার কিন্তু সেটা মনে হচ্ছে না যদি তুমি মনে করো ওই ঘরে কেউ ঢুকেছিল তাহলে তো তার পায়ের ছাপ থাকবে তাই না ঘরে যেখানে সব জায়গায় ধুলো পড়ে রয়েছে এমনকি টেবিল আলমারিতেও রয়েছে সেটা দেখেই তো বোঝা যায় সেগুলো কিন্তু আর সরানো হয়নি আর ঘরে কিন্তু কেউ ঢোকেও নি তাছাড়া তুমি তালাটা ভালো করে দেখেছিলে কি না আমি জানি না তালাটা বদলে দেওয়া যেতেই পারে হতেই পারে যে অন্য একটা তালা ওখানে রাখা হয়েছে আর এমনটাও তো হতে পারে যে তালাটা আমাদের যেমন অতটা পুরনো বলে মনে হয় সেই তালাটাও আসলে অতটাও পুরনো নয় মনে নেই তুমি যখন এ বাড়িতে এসেছিলে তার জন্য দুটো ঘর খুলে দেওয়া হয়েছিল কিন্তু তিনি একটা ঘরই নিয়েছেন হতেই তো পারে যে ওই ঘরটাই তার জন্য খুলে দেওয়া হয়েছিল ব্যাপারটা তো তেমন নাও হতে পারে হতে পারে যে তন্ময়বাবু কোনো কারণে মিথ্যে কথা বলছেন এবং কোনো একটা কিছুর জন্য তিনি আমাদের কাছে সেই মিথ্যে কথাটা বলতে এসেছেন তন্ময়বাবু যদি মিথ্যে কথা বলেন তাহলে তার মিথ্যে কথা বলার পেছনে কারণ থাকতে হবে মোটিভ কি ওনার যে আমাদেরকে মিথ্যে কথা বলবে আমাদেরকে বাইরে থেকে টেনে ওই বাড়ির বিষয় নিয়ে গিয়ে তার কী বা লাভ হবে তার ঘর আমি সমস্তটাই দেখেছি তিনি যে সত্যি এখানে কাজের জন্যই এসেছেন এবং তিন মাস পর চলে যাবেন সেটা সত্যি কথা তাছাড়া তার পরিবার এবং তার কাজের স্থানের ব্যাপারেও তিনি আমাকে অনেক তথ্যই দিয়েছেন তাই সেগুলোকে পরীক্ষা করে দেখা যেতেই পারে তাই তন্ময়বাবুর মিথ্যে বলার কথাটা আমি কেন জানি না এত সহজে মানতে পারছি না তবে রঘুনাথবাবু কিন্তু মিথ্যে কথা বলতেই পারেন আর বাড়িতে কিছু একটা হচ্ছে সেটা চাপা দেওয়ার জন্য মিথ্যে বলে তিনি নিজের দোষ ধামাচাপা দেওয়ার জন্য এমনটা করতেই পারেন কি বলো ঋষির কথা আমি কিছুই ভালোভাবে বিশ্বাস করতে পারলাম না তবুও বাড়ি ফিরে তার সঙ্গে এই বিষয়ে আর কথা হলো না বাড়ি ফিরে ঋষি নিজের কাজে আর আমি নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লাম প্রায় সন্ধ্যের দিকে ঋষির ঘরে যখন এসে বসেছি রামলাল চা দেওয়ার সময় বলে গেল ছোট বাবু বড়োবাবু আজ কিন্তু বৃষ্টি হবে এই ঘুমাবার সময় জানালাগুলো বন্ধ করে ঘুমাও না হলে জানালা দিয়ে বৃষ্টি ঢুকে বিছানার চাদরগুলো ভিজিয়ে দেয় কদিন ধরে যেমন গরম তেমন ঘুম হয় না বিছানার চাদর কিন্তু শুকবে না ওরে জানালা দিয়ে বৃষ্টির হাওয়া ঢুকবে না তো কি মানুষে ঢুকে আসবে নাকি হ্যাঁ না না ও সব হবে না জানালা বন্ধ করে ঘুমালেই তো হয় তাছাড়া বন্ধ করে দিও ও পাশেরগুলো খুলে রাখলে তো সেখান থেকে আর জল বিছানার চাদরে পৌঁছতে পারবে না কথাটা বলে রামলাল রাগে গজগজ করতে করতেই ঘর ছেলে চলে গেল রামলাল চলে যেতে কিন্তু দেখতে পেলাম ঋষি কেমন যেন চিন্তিত মুখে কি যেন ভাবছে বললাম আবার কি হলো না তেমন কিছু না ওই তন্ময়বাবুর কথাটাই ভাবছিলাম তন্ময়বাবুর পাশের ঘরে বাইরে থেকে কেউ ঢুকে এসেছে কিন্তু সে কিছু চুরি করেনি আলমারি আগের মতোই বন্ধ ঘরের ভেতর সব কিছুই আগের মতোই রয়েছে তাহলে কি কারণে কেউ কেনই বা বাইরে থেকে সেখানে আসতো আরে সেটাই তো বুঝতে পারছি না তাছাড়া ঘরের সম্প্রতি কাজ করা হয়েছে নতুন রং করা হয়েছে এক পাশে দেওয়ালে আর অন্য পাশের দেওয়ালটা তো পুরনো মেঝেটাও বেশ পুরনো অনেক বছরের মেঝে যেমন মোটা তেমন ঠান্ডা আমি নিজে দু এক জায়গায় হুঁটো দেখলাম আশ্চর্য ব্যাপার এই যে বাবু ঘরের মেরামত করেছেন অথচ মেঝের দিকে দেখেন নি এ কথায় আমি কেমন যেন অবাক হয়ে বললাম মেঝেতে কিন্তু কোথায় মেঝেতে কোথাও ফুটো ছিল বলে তো মনে হলো না ঋষি সামান্য হাসলো তারপরে বলল বাবা রঘুনাথ বাবুর বাড়িতে ওই ঘরে এর আগের যে ভাড়াটি ছয় মাস ওখানে ছিল তার নামটা কি তোমার মনে আছে হ্যাঁ রঘুনাথ বাবু নিজেই বলেছিলেন জয়ন্ত রায় তিনি ছয় মাস আগেই বাড়িতে ছিলেন একদিন তাড়াহুড়ো করে তিনি বাইরে কোথাও বেরিয়ে গিয়েছিলেন তোমার কি মনে হয় বলো তো এক ভদ্রলোক এক মাসের ভাড়া দাম দিয়ে দিলেন অথচ হঠাৎ করেই একদিন তাড়াহুড়ো করে বাড়ি থেকে চলেও গেলেন এতটাই তাড়াহুড়ো করে গেলেন যে দুপুরের দিকে বাড়িতে ফিরেই জিনিসপত্র গুছিয়ে বিকেলের মধ্যেই চলে গেলেন ভালোভাবে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে যাবারও সময় পেলেন না ওই যে রঘুনাথবাবুর আলমারিতে পুরোনো কাপড় রয়েছে দেখেছিলে ওগুলো আসলে রঘুনাথবাবুর নয় ওগুলো ওই জয়ন্ত রায়ের রেখে যাওয়া জামাকাপড় সেগুলোই রঘুনাথবাবুর স্ত্রী ওই আলমারিতে রেখে দেন বোধ করেন উনি ঘরের বিভিন্ন কাজে লাগতে পারে বিশেষ করে যে বাড়িতে কাজকর্ম চলছে রঙ করা হচ্ছে সে বাড়িতে কাপড় কাজে লাগবে তাই ভেবেই তিনি রেখেছিলেন এতটা তাড়াহুড়ো ছিল কেন ভদ্রলোকের যাওয়ার জন্য এটাই তো জানতে হবে কেন ওই জয়ন্ত রায় নামের ভদ্রলোক এত তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে গেলেন এবং তিনি গেলেনই বা কোথায় আমার মনে হচ্ছে তুমি আর গোটা ব্যাপারটা থেকে একটা সুতো খুঁজে বার করতে পেরেছো তাই না আমার সেটাই মনে হচ্ছে তাছাড়া এই কেসের সূত্র বলতে তেমন কিছুই নেই শুধুমাত্র ওই ঘর ছাড়া কি বলছো ওই ঘরেই তো সমস্যা ওই ঘরের বন্ধ দরজার ভেতরে মানুষ আসুক আর যেই আসুক সে তো আসছে ওটাই তো আমাদের কাছে আসল সমস্যা আর তুমি বলছো এই ঘরটাই থেকে বড় সূত্র ঋষি সামান্য হাসলো তারপরে বলল ছোট্ট একটা ব্যাপার তোমার নজর থেকে বেরিয়ে গেছে বুঝলে এটা তুমি দেখোই বলে এই এমনটা ভাবছো তুমি যদি দেখতে তাহলে এমনটা বলতে পারতে না সে যাই হোক দেখ যখন তখন আর কিছুই করার নেই তবে একটা কথা তোমায় আমি বলতে পারি ওই ঘরে ওই ঘরেই রয়েছে এই সমস্ত কিছুর রহস্যের সমাধান ঋষি আরও কিছু বলতো তার আগে টেলিফোনটা বেজে উঠল টেলিফোন ধরে বলল বলুন কিছু জানতে পারলেন আচ্ছা আচ্ছা আমি সন্দেহ করেছিলাম কিন্তু এর বেশি আর কিছুই নয় আচ্ছা যাদের ব্যাপারে কথা শুনেছেন তাদের ব্যাপারে কোনো খবর পাওয়া গেছে তাহলে সেই ব্যাপারটা একটু দেখুন আমার মনে হয় এই খুনের সাথে ওদের কোনো একটা সম্পর্ক আছে বিশেষ করে আর বেশি কিছু বলল না টেলিফোনটা নামিয়ে রাখলো রাখতেই আমি বললাম খুন হয়েছে এখন হয়নি খুন হয়েছে আজ থেকে প্রায় ছ মাস আগে যখন ওই বাড়ি থেকে জয়ন্ত রায় বেরিয়ে গিয়েছিলেন ঠিক সেই সময় কিংবা তার কয়েকটা দিন পরে তার মানে তোমার কি মনে হচ্ছে ওই জয়ন্ত রায় খুন হয়েছে কিংবা এই সমস্ত কিছুর পেছনে তার হাত রয়েছে খুন যিনি হয়েছেন তার নাম জয়ন্ত রায় নয় তার নাম বিমল রায় কলকাতা শহরের বাইরে একটা পাচার চক্রের সঙ্গে সে যুক্ত ছিল তবে হঠাৎ করেই সে নিরুদ্দেশ হয়ে যায় এবং তারপরে ওই সময় তার মৃতদেহ একদিন পাওয়া যায় রাতের বেলা একটি স্টেশনের কাছে রেললাইনের পাশে শিয়ালদা লাইনের স্টেশনের নামটা ঠিক বলতে পারল না ইন্সপেক্টর তবে যদ্দূর সম্ভব বেল ঘড়িয়া কিংবা তার আগেই পড়ে বোঝাই যাচ্ছে এক্ষেত্রে তাকে কেউ খুন করে রাতের অন্ধকারে রেললাইনের পাশে ফেলে দিয়ে গেছে কিন্তু ছমাস আগে একটা মৃত্যুর সাথে যদি জয়ন্ত রায় নিজেও জড়িত হয় তাহলে তার সঙ্গে তন্ময়বাবুর পাশের ঘরে বন্ধ দরজা দিয়ে ভেতরে ঢোকার মধ্যে কী সম্পর্ক রয়েছে তুমি কি তন্ময়বাবুর মতোই অন্য কিছু ভাবছো আমিও তন্ময় বাবুর মতোই ভাবছি কিন্তু তন্ময় বাবুর মতো এটা ভাবছি না যে রাতের অন্ধকারে ওখানে ভূত এসেছিল একটা কথা মনে আছে তো তন্ময়বাবু প্রথম যেদিন এসেছিলেন আমাদের কাছে তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন ওই জানালা দিয়ে যখন তিনি ভিতরে চোখ রেখেছিলেন তখন ভেতর থেকে বেশ একটা আলো তার চোখে এসে লেগেছে অথচ আমরা যখন বন্ধ ঘরের তালা খুলে ভেতরে ঢুকি তখন জানালাগুলো কিন্তু বন্ধ আমি প্রথম জানালার কাছে এগিয়ে গিয়েছিলাম এবং জানালার পাল্লাগুলো খুলেছিলাম ভেতর থেকে ছিটকিনি দেওয়া নেই বটে তবে ছিটকিনিটা কোনো কারণে ভেঙে গিয়েছিল অর্থাৎ জানালাটা যেমন ভেতর থেকেও খোলা যায় তেমনই বাইরে থেকেও খোলা যায় তুমি কি বলতে চাইছো ওই জানালাটার সঙ্গে ঘরের ভেতরে কারো আসার সম্পর্ক রয়েছে কিন্তু জানালা তো হঠাৎ করেই মনে পড়ে গেল একটা কথা সেদিন যখন আমরা তন্ময়বাবুর ঘরের পাশের ঘরে গিয়েছিলাম তখন ঋষি যেন দুবার জানালার কাছে গিয়ে কিছু একটা করেছিল বুঝতে পারিনি কাছে গিয়ে সে বেশ কিছুক্ষণ জানালাতে হাত রেখে দাঁড়িয়েছিল সে বলল আরেকবার ওই ঘরে ঢুকে জানালার কাছে গিয়ে দাঁড়ালে সমস্ত ব্যাপারটা তুমিও ভালোভাবে বুঝতে পারবে সেদিন আমি সামান্য বুঝতে পেরেছিলাম তবে সবটা বোঝার জন্য আমার সময় প্রয়োজন ছিল কাউকেই সাবধান করতে চাইনি কারণ তন্ময় বাবু আর রঘুনাথবাবু কাউকেই আমি পুরোপুরিভাবে তখনও বিশ্বাস করতে পারিনি কিন্তু এবার আমাদের পরবর্তী পদক্ষেপটা কি হবে মানে কীভাবে আমরা এই কেসে তদন্ত করব। পরদিন সকালে আমি আর ঋষি একজন পুলিশ অফিসারের সঙ্গে গিয়ে পৌঁছলাম বেলঘড়িয়া থানা সেখানে থানার একজন অফিসারের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলতে কয়েকটা নতুন তথ্য আমরা জানতে পারলাম সেখান থেকে বেরিয়ে এলাম স্টেশনের কাছে স্টেশনের কাছে ওই পুলিশ অফিসারের সাহায্যে আরও একজনের সঙ্গে কথাবার্তা হলো সে ওই মৃতদেহ এবং সেই মৃতদেহ কী অবস্থায় পাওয়া গিয়েছিল সেই সমস্ত ব্যাপারে বেশ কিছু তথ্য আমাদের দিল সেদিন প্রায় গোটা দিনটাই আমরা ঘুরে ঘুরে ওই বিমল রায় নামের লোকটির ব্যাপারে বেশ কিছু তথ্য জোগাড় করলাম আর সেই তথ্য জোগাড় করতে গিয়ে জানা গেল বিমল রায় একা নয় তার সঙ্গে আরও দুজন ছিল তারপর কোনো কারণে তাদের দল ভেঙে যায় আর শুধু তাই নয় বেশ কিছু দিনের জন্য দুজন নিরুদ্দেশ্য হয়ে যায় তারপর বিমল রায়কেও আর কোথাও পাওয়া যায়নি তারপরে হঠাৎ করে ওই বিমল রায়কে মৃত অবস্থায় রেল লাইনের ধারেই পড়ে থাকতে দেখা যায় অন্তত এখানকার লোকেরা এবং পুলিশের সাহায্যে এই তথ্যটাই পাওয়া গেল বাড়ি ফিরতে ফিরতে আমাদের সন্ধে হয়ে গেল বাড়িতে ফিরে জানতে পারলাম আগের দিন যে লোকটি এসেছিল সে একবার বাড়িতে এসেছে আমাদের জন্য একটি কাগজে কিছু লিখে রেখে গেছে তাতে লেখা রয়েছে ঋষিবাবু যদি সুবিধা হয় তাহলে কাল একবার বাড়িতে আসবেন এই দুদিনে তেমন কিছুই হয়নি তবে এখানে আমার থাকাটা ঠিক সুবিধার হচ্ছে না আমি অন্য বাড়ি বদলে নেব আর তাই আশা করি দু এক দিনের মধ্যেই আপনি আমার সঙ্গে দেখা করবেন কাগজটা পরে নিয়ে ঋষি একটু উত্তেজিত একটা কথা না বলে কিছুতেই পারছি না লোকটা যেন বড্ড ভীতু এমন একটা ব্যাপার হচ্ছে ঠিক আছে কিন্তু তার উপরে তো কোনো ক্ষতি হয়নি তার ক্ষতি করার চেষ্টাও করেনি তাছাড়া নিচে রঘুনাথবাবু তার পরিবার রয়েছে তারপর লোকটা এত ভয়ই বা পাচ্ছে কেন তার মতো করে তুমিও যদি ভাবতে তাহলে তুমিও ভয় পেতে তুমি কিংবা আমি তার মতো করে ভাবছি না বলে ভীত হতে পারছি না আমরা সমস্ত ব্যাপারটা যুক্তি দিয়ে খোঁজ করছি কিন্তু তিনি ভেবে বসে আছেন এই ঘরে যারা আসছেন তারা মানুষ নয় পাশের ঘরে রাতের বেলা অমানুষ কেউ ঘুরে বেড়াবে আর উনি নিশ্চিন্তে ঘুমোতে পারবে না তাছাড়া নিশ্চয়ই তার কাজেরও ক্ষতি হচ্ছে এই কারণে আমার মনে হয় তিনি যখন আমায় চিঠি দিয়ে গেছেন আজ তিনি নিশ্চয়ই চলে যাবেন না অন্তত আরেকটা দিন তাকে পাবো কাল দুপুরেই আমাদের তার বাড়িতে একবার যেতে হবে পরদিন সকালের দিকেই আমরা গেলাম তন্ময় তন্ময়বাবুর বাড়িতে দেখি তন্ময় বাবু নিজের ঘরেই আছেন তিনি সেদিন বোধ তার কাজের জন্য বেরোন পরে জানতে পেরেছিলাম আসলে নতুন একটা ব্যাংকের শাখা তৈরির জন্য আর ফিল্ড ম্যানেজমেন্টের কাজে তিনি এখানে এসেছেন ব্যাংকের কাজ শুরু হয়ে গেলে বাস্তিনেকের মধ্যে তিনি এখান থেকে চলে যাবেন আমাদের দেখতে পেয়ে তিনি বেশ খুশি হয়ে বললেন বাবু আপনারা নিচে দাঁড়িয়ে কেন ওপরে উঠে আসুন রঘুনাথবাবু কোথায় তাকে তো দেখতে পাচ্ছি না তাকে দেখতে পাবেন না আসলে রঘুনাথবাবু কোথায় যেন বেরিয়েছে রঘুনাথবাবু তো বাড়ি থেকে খুব একটা বাইরে যান না তাহলে তিনি আবার কোথায় গেলেন রঘুনাথবাবুর স্ত্রীর কাছ থেকে জানা গেল রঘুনাথবাবু নাকি বেশি দূরে যায়নি আসলে তিনি একটু সামনের বাজারে গিয়েছেন আজকের বাজার করতে কিছুক্ষণের মধ্যে তিনি চলেও আসবে। ততক্ষণে আমরা তন্ময়বাবুর ঘরে বসতে পারি তিনি এলে তাকে তিনি উপরে পাঠিয়ে দেবেন ভদ্রলোকের স্ত্রীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথাবার্তা হলো জানা গেল তিনিও কিন্তু ওই বিমল রায় অর্থাৎ জয়ন্ত রায়ের কথা খুব বেশি জানেন না লোকটা বেশিরভাগ সময় ঘরেই থাকত মাঝে মাঝে সন্ধ্যের পরে বাইরে কোথাও যেত আবার তখনই ফিরেও আসতো দিনের বেলা তাকে বাইরে যেতে খুব একটা দেখা যেত না সামান্য দুই একদিন ছাড়া তিনি বাইরে কোথাও জানো না অদ্ভুত একটা লোক তো সারাদিন ধরে বাড়িতে থাকতো অথচ সন্ধ্যের পর বাড়ি থেকে বেরিয়ে যেত এমনটাই বা কেন তার কি কোথাও যাওয়ার প্রয়োজন হতো না তার সঙ্গে কি কেউ দেখা করতেও আসতো না আমরা উপরে তন্ময়বাবুর ঘরে গিয়ে বসলাম চিঠির ব্যাপারটা বলতে তিনি বললেন দেখুন ঋষিবাবু এভাবে ভয় ভয় আমার দ্বারা আর থাকা হচ্ছে না আপনারা তো দেখলেন সবই খুঁজেও বেড়ালেন কিন্তু কিছুই তো বুঝতে পারলেন না আপনারা এবারে কি করবেন এ তো আর মানুষের কাজ নয় মানুষের কাজ হলে না হয় আপনারা কিছু করতে পারতেন আচ্ছা তন্ময়বাবু আপনার পাশের ঘরে পায়ের শব্দ যেদিন শুনতে পেয়েছিলেন আপনি কি ওই ঘরের ভেতরে কাউকে দেখতে পেয়েছিলেন সেদিন আলোটা কোথেকে এসেছিল বলুন তো ওই ছিটকিনি ভাঙা জানালা থেকে জানলা হতে পারে কেননা ওই ঘরে আলো আসার জন্য তো আর কিছু নেই তাহলে কি সেদিন রাতে ঘরের জানলাটা খোলা ছিল আমারও সেটাই মনে হয় সেদিন জানালাটা খোলা ছিল আর কেউ জানালা দিয়ে ঘরের ভেতরে এসেছে কিন্তু জানলা দিয়ে ঘরের ভেতরে কেউ এসেছে সেটা তুমি নিশ্চিত হচ্ছ কী করে আরে জানলা দিয়ে আসলে তো ভেতরে পায়ের ছাপ পাওয়া যেত পায়ের ছাপ পাওয়া যায়নি কেন ঘরের ভেতরে ঢুকে খুব ভালোভাবে যদি মেঝেটা আপনারা দেখতেন তাহলে হয়তো বুঝতে পারতেন পায়ের ছাপ পাওয়া যায়নি কেন একটু পরেই দরজার কাছে রঘুনাথ বাবুর গলা শুনতে পাওয়া গেল দুজনেই সেদিকে তাকালাম তন্ময় বাবুর ঘরে আমি আর ঋষি অপেক্ষা করছি তন্ময় বাবু নিচের রাতের মতো আশ্রয় নিয়েছে জানি না ঋষি কী করতে চাইছে কিন্তু এই এমন ব্যবস্থাটাই চলে আসছে আজ প্রায় তিন দিন ধরে প্রতিদিন বিকেলের দিকে আমরা এখানে চলে আসি তারপর সন্ধে থেকে প্রায় পর দিন ভোর পর্যন্ত থাকি তন্ময়বাবুর ঘরে কেন ঋষি এমন করছে তার কিছুই বুঝতে না পারলেও একটা সন্দেহ আমার হচ্ছিল দেখতে দেখতে চতুর্থ দিন এসে উপস্থিত আগের দিনের মতো অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে করতে দু চোখে ঘুমে জড়িয়ে আসছিলো ঠিকই হঠাৎ একটা প্যাঁচ করে শব্দ হতো ঘরের জানলার পাল্লা কিংবা দরজা পড়ার শব্দ যেমন হয় ঠিক তেমন চারপাশটায় ঘর তো খুব একটা নেই এই কারণেই শব্দটা এই রাতে ভালোভাবে শোনাও কেন আর তারপরেই একটা অদ্ভুত শব্দ তারপরেই মনে হলো কেউ যেন ঝাঁপিয়ে ঘরের ভেতরে নামলো আমার থেকে একটু দূরে ঋষি বসেছিল সে একদম চাপা সরে বলল একদম কোনো শব্দ করবে না চুপচাপ বাইরে বেরিয়ে এসো পাশের ঘরে নিশ্চয়ই কেউ নেমেছে তুমি এটা কাজ করো তাড়াতাড়ি নিচে গিয়ে রঘুনাথ বাবু এবং বাবুকে খবর দাও তাদেরকে নিয়ে একজন বাড়ির সামনের দরজার কাছে আর একজন বাড়ির পেছনের দিকে পাঁচিলের কাছে গিয়ে দাঁড়াও তুমি থাকবে ঠিক এই ঘরের জানলার নিচের দিকে আর দেখবে সেখানে কোনো দড়ি থাকে কি না সেখানে কোনো দড়ি থাকবে বলে মনে হচ্ছে যেটা বললাম সেটা করো যাও আর দেরি করো না তাড়াতাড়ি যাও তবে যেন কোনো শব্দ না হয় রঘুনাথবাবুকে বলাই আছে ভালো করে দেখে নিয়ে তারপরে পা বাড়াবে অন্ধকারে যে কেউই থাকতে পারে বাইরে চাঁদের আলোও রয়েছে অসুবিধা হবে না আলো জ্বালানোর কোনো প্রয়োজন নেই কেমন ঋষির কথা শুনে নিচে নেমে আর বাবুকে আগে থেকে কিছু একটা ঋষি বলে রেখেছিল তন্ময় বাবুকে নিয়ে বাড়ির পেছনের দিকে গেলাম রঘুনাথবাবু রইলেন সামনের দরজার কাছে বাড়ির পেছনটা দিয়ে দেখলাম পেছনের দিকের একটা ফাঁকা জমি তারপরে মাঝারি মাপের পাঁচিল তন্ময় বাবুকে ইশারায় সেই পাঁচিলের একদম পেছনের কয়েকটা বড় বড় কাছাকাছি দাঁড়াতে পড়লাম ওই ঘরের দিকে আর এগোতে এগোতেই চোখে পড়লো ঘরের একটা জানলা খোলা আর সেই জানলা দিয়ে দড়ি মতো কি যেন নিচে চলে রয়েছে ঋষি আমার সমস্ত কথা বলে দিয়েছিল তাড়াতাড়ি এগিয়ে গিয়ে সেই দড়িটা ধরে দেখলাম তারপর সেই দড়িটা ধরে এক চুপ করে দাঁড়িয়ে রইলাম একটু পরেই ওপরের ঘরের দিক থেকে ছটপটানোর শব্দ শোনা গেল তারপরেই শুনতে পেলাম ঋষির গলা এটাকে ধরতে পেরেছিলাম আর আরেকজন নিচের দিকে নামার চেষ্টা করছে তাই খুব সাবধান ঋষি কথাটা জোরেই চিৎকার করে বলেছিল। আর সেই কথায় সামনের দিক থেকে রঘুনাথ বাবু তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলেন দেওয়ালের দিক থেকে তন্ময় বাবু ছুটে এলেন আমার কাছে ঠিক তখনই দেখতে পেলাম কেউ একজন দড়িটা দিয়ে নিচের দিকে নেমে আসার চেষ্টা করছে বেশখানিকটা নেমে এসে আমাদের দেখতে পেয়েছে তাই ওঠার চেষ্টা করতে গিয়ে সে মাটিতে এসে পড়ল পড়তেই তন্ময় বাবু এগিয়ে গিয়ে তাকে জামার কলার ধরে তুলে ধরল তার মনের ভয় যেন সমস্তটাই কেটে গিয়েছে লোকটার পায়ে বেশ আঘাত লেগেছিল সে যন্ত্রণায় গোঙাতে লাগলো তন্ময় বাবু বললেন ও এই তাহলে পাশের ঘরে রাতের বেলা আসা দুটো ভূত ঋষির ঘরে আমি তন্ময় বাবু এবং রঘুনাথবাবু বসে রয়েছি বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বাবু বললেন আপনি কি করে বুঝলেন বাবু ওই ঘরের ভেতরে সত্যিই মানুষ ঢুকেছে আর তারা ওই জানলা দিয়েই ঢুকেছে প্রথমে ঠিক বুঝতে পারেনি কিন্তু পরে যখন জানালাগুলো ভালো করে পরীক্ষা করলাম ঠিক তখনই দেখলাম ওই ঘরের জানালার একটা লোহার গরাদ আলগা রয়েছে কেউ চাইলেই সেই লোহার গরাদটা একপাশে খুলে দিয়ে তারপরে সেটা সরিয়ে ফেলতেই পারে ঘরের জানালাগুলো এমনিতেই বড়। দুটো গড়াদের মধ্যে ফাঁকা খুব একটা বেশি তার মধ্যে যদি মাঝের একটা গড়াদ সরিয়ে ফেলা যায় তাহলে একজন মানুষের পক্ষে একটু কষ্ট করে ভেতরে ঢোকাই যাবে কিন্তু ওরা যে ওই ঘরে কিছু একটা খুঁজতে এসেছিল সে কথা আপনি বুঝলেন কি করে ওই জয়ন্ত রায় ওরফে বিমল রায়ের ব্যাপারে খোঁজ করতে গিয়ে এই ব্যাপারটা জানতে পারলাম ওদের চোরা চালানোর দল কিছু দামি সোনার মুদ্রা কোথাও থেকে একটা চোরাই পথে নিয়ে এসেছিল তার আগেই ওদের তিনজনের মধ্যে ঝামেলা হয় তাতেই ওরা দল ছেড়ে দেয় আমার মনে হয় ওরা দুজন ধরা পড়ে গিয়েছিল পুলিশের কাছে কিন্তু সঠিক প্রমাণের অভাবে হয়তো পুলিশ তাদের বেশি দিন আটকে রাখতে পারেনি এর মধ্যে বিমল রায় বুঝতে পারে ওরা জেল থেকে বেরিয়ে এলে তাকেই আক্রমণ করবে তাই সে ওই এলাকা ছেড়ে কলকাতার এই এলাকায় একটু ভেতরের দিকে নিরিবিলিতে থাকতে শুরু করে এবং এর মধ্যে সে ওই সোনার কয়েনগুলোকে এখানে নিয়ে এসেছিলো এই ঘরেরই কোথাও রেখেছিল পরে যখন তার খোঁজ ওরা পেয়ে যায় তখন বিমল রায় এখান থেকে চলে যায় তার মানে সেদিন তাড়াহুড়ো করে ওই জয়ন্ত রায়ের চলে যাওয়ার কারণটা ছিল এটাই নিশ্চয়ই লোকগুলো খবর পেয়ে গেছিলো সে এখনও আছে তাছাড়া তো অন্য কিছু অন্তত আমার মনে হচ্ছে না আর এরপরেই আসল সমস্যা হয় ধরা পড়ে যায় ওদের হাতে কিন্তু তার কাছ থেকে মুদ্রাগুলো উদ্ধার করতে পারেনি ওরা হয়তো সে অন্য কোথাও রেখেছিল কিংবা ওই বাড়িতে ওই ঘরেই কোথাও রেখেছিল কিন্তু ওই ঘরে মুদ্রাগুলো কোথায় রাখবে ওই ঘরে মুদ্রাগুলো রেখে গিয়েছিল বিমল রায় সে জানতো পরবর্তীকালে সে আবার ফিরে এসে ওগুলো উদ্ধার করতে পারবে কারণ ওগুলো এমন জায়গায় আছে যেখানে কেউই খোঁজার চেষ্টা করবে না ওই বাড়ির আলমারির ঠিক নিচে ছোট ছোটো গর্ত ছিল সে গর্তগুলোর মধ্যে ওই সোনার কয়েনগুলোও ছিল গর্তের ওপরে ছিল বেশ খানিকটা শক্ত মাটি যাতে বাইরে থেকে দেখে মনে হয় মেঝেটা ওখানে ভেঙে পড়তে পারে কিন্তু আমি তো ঘর সারাই করছিলাম যদি আমি মেঝেটা ভাঙতাম তাহলে বিমল রায় লোক নয় সে জানতো আপনি বাড়ির দেওয়াল ভাঙতে পারেন সেগুলো নতুন করে তৈরি করতে পারেন কিন্তু আগেকার দিনের ওই মেঝে আপনি ভেঙে নতুন মেঝে তৈরি করতে যাবেন না তাতে আপনারই ক্ষতি আপনি মেঝের উপর দিয়ে আবার ভাঙা চোলা জায়গাগুলো সারাই করতে পারেন কিন্তু তাতে তার কোনো অসুবিধা হবে না আমার মনে হয় সে ভেবেছিলো দু এক দিনের মধ্যে এই কাজটা সেরে ফেলবে কারণ ওই যে জানালার ভাঙা গড়াত জানালাটা হয়তো ভেতর থেকে ছিটকানি সে নিজেই ভেঙে দিয়েছিল তারপর গড়াতটা ভাঙা দেখে সে মনে মনে এটাই ভেবেছিল প্রয়োজন হলে পরে ওই পথে এসে ওগুলো নিয়ে যাওয়া যাবে কিন্তু কপাল খারাপ হয়তো বিমল রায়ের কাছ থেকে কোনোভাবে ভাঙা গরাদ এবং ছিটকেনির কথা ওরা জানতে পেরেছিল কিন্তু ওই ঘরে ঠিক কোথায় লুকিয়ে রাখা আছে মুদ্রা সেটা বিমল রায় বলেননি আর এই কারণেই রাতের অন্ধকারে পাশের ঘরে প্রায় শব্দ শুনতে পাওয়া যেত আর পায়ের ছাপ না পড়ার কারণটা হলো ঘরের মেঝেতেই ঘষানোর দাগ অপরাধীরা ঘর থেকে যাওয়ার সময় ঘরের মেঝেতে কোনো একটা কিছু দিয়ে পায়ের চিহ্ন মুছে দাগ করে রাখত যাতে বাইরে থেকে ওই ঘরে ঢুকলে দেখলে ভাবে বিড়াল কিংবা অন্য কিছু ঢুকেছিল বিড়ালের পায়ের ছাপ দেওয়া তাদের পক্ষে সম্ভব নয় দাগ দিলে অন্য কিছু মনে হতে পারে কিন্তু যে কারণে তারা এসেছিল সেটা তারা করতে পারেনি ওই আলমারির তলায় গর্তের মধ্যে যে মুদ্রাগুলো থাকবে সেটা ওরা কখনোই বুঝতে পারেনি তাই সেই মুদ্রা এখন আমার হাতে আমার মনে হয় তারা হুড়ে বিমলবাবু সবকটে নিয়ে যেতেও পারেননি দু একটা ওখানে থেকেই গিয়েছিল তার প্রমাণ এই যে জানলা থেকে আসা সূর্যের আলোয় আমি রঘুনাথবাবু এমনকি তন্ময়বাবু তাকালাম ঋষির হাতে ধরে রাখা সোনার পয়সাটার দিকে একেবারে মুগ্ধ হয়ে গেলাম এতক্ষণ শুনছিলেন লেখক সুকান্ত দাসের কলমে গোয়েন্দা ঋষি সিরিজের দ্বিতীয় গল্প সোনার মুদ্রা রহস্য আজকের গল্প পাঠে পাঠেছিল শুভধর এবং গোয়েন্দা ঋষি এবং গল্পের সূত্রধারের ভূমিকায় আমি বুবাই সাহা এছাড়া অন্যান্য চরিত্রে রৌনক সৌরভ সাহা শুভ আজকে শব্দগ্রহণ ও আবহে মিহান্স প্রোডাকশন হাউস থেকে মৌমিতা সাহা প্রচ্ছদ অলঙ্করণে সুজিত সাঁতরা আজকে সমগ্র পর্ব পরিচালনায় মৌমিতা সাহা আমাদের আজকের নিবেদন আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন গোয়েন্দা রিসি সিরিজে যদি আরও গল্প শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্ট করুন আর হ্যাঁ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একান্তই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখুন তাহলে সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে গিয়ে হাজির হয়ে যাবে দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন এবং অবশ্যই গল্পে থাকুন ধন্যবাদ